সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। নিশ্চয়ই সবাই অনেক আনন্দে ঈদ কাটাচ্ছেন, আর আমাদের সাথে আছেন বিনোদন আড্ডা দেখার জন্য। আজকের ঈদের বিশেষ আয়োজন আমাদের সাথে আছেন জনপ্রিয় পার্শ্ব চরিত্র অভিনেতা ইকবাল হোসেন। কথা বলবো তার ঈদ আর জীবনের অনেক অনেক গল্প নিয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে আপনার ঈদ? কাজের মধ্যে দিয়ে কাটছে আর কি, রাত দিন 24 ঘন্টা কাজ চলছে আর কি। এখন তো ঈদ আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, ছোটবেলার ঈদটা কেমন কাটতো? ছোটবেলাতে প্রতিদিন গুনতাম কবে ঈদ, সেই শবে মেরাজ থেকে শবে বরাত, শবে বরাত থেকে রোজা, রোজা থেকে ঈদ, 30 দিন আমাদের হিসাব থাকতো। হ্যাঁ, ওই মজা আসলো, ফান্টা খাওয়ার মজা, 2 টাকা দিয়ে একটা ফান্টা কিনে খাওয়া, 1 টাকা ফান্টা। আচ্ছা, এবার ঈদে আপনাকে কোথায় কোথায় দর্শক দেখতে পাবে? বিভিন্ন চ্যানেলে ঈদের নাটক পাওয়া যাবে, এবং আর টিভি প্লাসে একটা ওয়েব ফিল্ম আসছে, নাম হচ্ছে এখানে নোংর, মেহেদি হাসান রনির ডিরেকশনে, খুবই ভালো একটা গল্প, অনেক বড় বড় পারফর্মার আছেন ওখানে। আপনার অভিনয় জীবনের একটু প্রসঙ্গে আসি, কবে থেকে আপনি অভিনয় শুরু করেছিলেন? অভিনয় শব্দটা আমার বাবার মুখ থেকে এসেছিল প্রথম। আচ্ছা। আমার বাবা আজ 5 বছর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো উনি আমাকে একদিন, তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমাকে বললো সকালে যে ইকবাল তুমি সুভাষ সিংরে তো চেনো? আমি কি, হ্যাঁ সুভাষ কাকাকে চিনি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও তো থিয়েটার করে, থিয়েটারের সহসভাপতি, ও আমাকে বললো ইকবালের থিয়েটারে পাঠাই দিস। আমি তো খুবই উৎসাহী, উৎসাহী মানে কি, থিয়েটার আমি কখনো চিন্তাও করিনি যে অভিনয় করব। বাবা বললো, তার বন্ধু বলেছে, আমি তো আগ্রহের সঙ্গে গেলাম, ফর্ম নিলাম, ফিলআপ করলাম, ভর্তি হয়ে গেলাম। প্রতিদিন সন্ধ্যায় থিয়েটারে যাওয়া, এর মধ্যে একটা নাটকের রিহার্সাল চলছিল, সেম সাইড নাটক, আমি প্রতিদিন যেতাম রিহার্সাল দেখতাম। হঠাৎ একদিন একটা ক্যারেক্টার আসেনি, প্রক্সি দিতে হবে, ইকবাল দাঁড়াও। আচ্ছা। আমি দাঁড়িয়ে গেলাম, আমি তো 10-15 দিন রিহার্সাল আমি দেখছি, শুনছি কার ডায়লগ কী। তো আমাকে বললো যে তুমি এই ক্যারেক্টারটা বলো, আমি তো অবলীলায় বলে যাচ্ছি, স্ক্রিপ্ট বলতেছে আমি বলে যাচ্ছি। পরের দিনও সেম ওই ক্যারেক্টারটা আবার আমাকে দিয়ে করালো, করানোর তারপরের দিন দেখি যে বিপুল কুণ্ডু অবলিক ইকবাল। তখন আমি একটু আগ্রহ পেলাম যে কি, আমার নামটা দিল সাবস্টিটিউশনে, তা আমি হয়তো চান্স পেয়েও যেতে পারি। তা আমি আমার মতো করে রিহার্সেল করছি, 3-4 দিন পরে সে আসছে, তাকে আর রিহার্সেলে অন্য ক্যারেক্টারে দাঁড় করাইছে যে তুমি ওটা করো, এটা করুক, ইকবাল করুক। একটা পর্যায়ে ওটা আমি শো করলাম, এটা আমার জন্য অনেক বড় মজার কাহিনী, শো করলাম, ভালো হলো। প্রতিটা প্রোডাকশানে আমি কাস্টিং থাকবো, এটা আমার কাছে মানে কনফার্ম হয়ে গেল আর কি। পরে 2000-এ এসে টেলিভিশন, 21-এ টেলিভিশনের আমার সুযোগ আসছে। প্রথম তখন আপনি মিডিয়ায় কাজ করা শুরু করেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্যাকেজ নাটক আছে ঢোল, মিনাস ভাইয়ের ঢোল নাটকে উনি রাজবাড়িতে শুটিং করলো, রাজবাড়িতে আমরা একটু লজিস্টিক সাপোর্ট দিলাম। তো বর্ধা মিঠু আছে, উনি আমাকে সহযোগিতা করলো, ইকবাল ঢাকা থেকে টিম আসতেছে, সহযোগিতা করতে হবে, তোর মোটরসাইকেল আছে, তো আমাদের ক্যারেক্টারও থাকবে। উনি আবার গ্রাম থিয়েটার করতো, আমি রাজ গ্রুপ থিয়েটার করতাম, কিন্তু আমাদের সম্পর্ক খুবই নিবিড়। তো বললো যে আমাদের ক্যারেক্টার থাকবে, আমি তো ঠিক আছে, ক্যারেক্টার থাকলে তো কোনো সমস্যা নেই, খুবই খুশি। আমি বাসা থেকে বেরোচ্ছি, আমি তখন মেডিকেল প্রফেশনে ছিলাম। আচ্ছা, 1 মিনিট, আপনি মেডিকেল প্রফেশনে ছিলেন মানে? ঔষধ কোম্পানিতে জব করতাম। আচ্ছা আচ্ছা। আমি দীর্ঘ 6 বছর করেছিলাম আর কি যেন বলছিলাম, বর্ধা মিঠু ভাইয়ের সাথে। হ্যাঁ, উনি বললো যে ক্যারেক্টার থাকবে, এসে আমরা আসলো, টিম আসলো, আমরা লোকেশন দেখাইলাম। আচ্ছা। লোকেশন তাদের পছন্দ হয়ে গেল, ডেট অফ ফাইনাল হয়ে গেল, দেখেন আমার একটা ক্যারেক্টারও ছিল, বর্ধার সহযোগী আমি। তো আমার 5টা সিকোয়েন্স ছিল, তো 5টা সিনে মিনাস ভাই খুবই মুগ্ধ হয়েছে আমার একদিকে। মুগ্ধ হওয়ার পর আমাকে বলতেছে, মিয়া আপনি রাজবাড়ি পরে আছেন কিল লেগা। এরপর থেকে আপনার আর বসে থাকা হয়নি, বসে থাকতে হয়নি, অ্যাক্টিং এ একটার পর একটা কাজ আপনি করেই আসছে আসছে, আমি কাজ করে যাচ্ছি, আর প্রতিটা সিনে আমাকে ক্যারিয়ার মনে করতে হয়েছে, এখনো তাই। আপনি এ পর্যন্ত কতগুলো সিনেমায় কাজ করেছেন? সিনেমা তো এখন মানে হিসাব করতে গেলে প্রায় 130টার মতো সিনেমা চলছে আমার, 110টার মতো রিলিজ হয়ে গেছে। বাহ বাহ। আর এখনো রিলিজের অপেক্ষায় অনেক ছবি। আচ্ছা, আপনি তো ওয়েব সিরিজ, নাটক, সিনেমা সব জায়গাগুলোতে অভিনয় করেছেন, তো আপনার কমফোর্ট জোন কোনটা, কোন জায়গাটাতে অভিনয় করতে আপনি বেশি ভালো লাগে? আসলে অভিনয়টা যখন আমি ক্যারেক্টার করি, তখন সিনেমা করছি নাকি নাটক করছি না ইউটিউব করছি, এটা আমার কাছে মনে হয় না। আমি অভিনয়টাকে
মানে ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আর কি। আচ্ছা, এবার একটু যদি আপনার কাছে অন্য প্রসঙ্গে জানতে চাই যে এখন জনপ্রিয়তা পেতে গেলে কোন জিনিসটা বেশি জরুরি, অভিনয়ের যোগ্যতা নাকি হচ্ছে মানুষের বাহ্যিক সৌন্দর্য? হ্যাঁ, ওটা তো একটা সময় গল্পের জন্য দরকার হয়। একটা চরিত্র যদি একটা একটা মানে সুন্দর একজন বাবার একজন বড়লোকের ছেলে একটা সুন্দর ক্যারেক্টার লাগে, ওখানে আমাকে দিলে হবে না। হ্যাঁ, আবার আমার যে ক্যারেক্টার ওই সুন্দর লোকটাকে দিলে কিন্তু হবে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ক্যারেক্টার টু ক্যারেক্টার ভ্যারি করে আর কি, সব ক্যারেক্টার। আর সবচেয়ে মূল কথা হচ্ছিল অভিনয় দক্ষতাটা খুবই জরুরি। আপনি যত সুন্দরী হন না কেন, আপনার এন্ড অফ দ্য ডে আপনার অভিনয়টা ভালো হতে হবে। আচ্ছা, আপনি অভিনয়টা তো শুরু করেছেন অনেক আগে, কিন্তু কখনো কি আপনি নায়ক হতে চেয়েছেন কি না? নায়ক হওয়ার কখনোই ইচ্ছা ছিল না আমার, কখনোই না। সেরকম চেহারাও নাই আমার নায়ক হওয়ার। আমার অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল এবং আমি অভিনেতা হতে চাই। আচ্ছা, এবার একটু অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে কথা বলতে চাই। এই পুরস্কার বেচাকেনা, অ্যাওয়ার্ড বাণিজ্য, এগুলো ইদানিংকালে খুব বেশি শোনা যাচ্ছে আর ঘন ঘন অনেকগুলো অ্যাওয়ার্ড ফাংশনও হচ্ছে। তো এই পুরস্কার নিয়ে আপনার বক্তব্যটা কি? আসলে অ্যাওয়ার্ড নিয়ে আমি এখন কখনোই ভাবি না। বেশ কয়েকবার আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি গিয়েছি, পাই নাই, কোনো আক্ষেপ নাই। কেননা আমি অনেক বড় পুরস্কার পেয়ে গেছি আগে, অনেক আগে। এখন জানতে চান যে কি পুরস্কার? অবশ্যই, কি পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, সেটা হচ্ছিলো একদিন হঠাৎ আমি রাজবাড়িতে গিয়েছি, তো ফরিদি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন দিয়েছে, নোমান ভাই। সালাম আলাইকুম নোমান ভাই। ওয়ালাইকুম সালাম ইকবাল ভাই, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি ফোনটা কাটেন, কেটে ফরিদি ভাইকে একটা ফোন দেন। তখন আমি ফোন দিলাম ফরিদি ভাইকে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ ইকবাল, ভালো আছো তুমি? আমি জি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শোনো, তোমার তো একটা সুখবর আছে। আমি জি ভাই, আমি বুঝি নাই। কয় ওই গিয়াসুদ্দিন সেলিম আমাকে একটা ছোট্ট খণ্ড গল্প দিয়েছিল, মঞ্জু সরকারের উপন্যাস অবগুণ্ঠন। তো এটা আমি পড়ে খুব ভালো লাগলো, তো বললাম যে তুমি লেখো, এটা 26 পর্ব লেখো, আমি করবো ব্যাপারী চরিত্রটা। দুই দিন পরে সেলিম ভাই ফরিদীপের বাসায় গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, ভাইয়া পড়ছেন তো স্ক্রিপ্টটা, কেমন হয়েছে? তাই সেলিম, তুমি কি লিখছো, দুর্দান্ত হয়েছে স্ক্রিপ্ট। কিন্তু যে লেখা লিখছো, আমার যে সিন, আমি তো অসুস্থ, আমি তো পারবো না বাইরে আউটডোর করতে। সেলিম ভাই আবার তখন বললো, যেহেতু স্ক্রিপ্টটা উনি পড়ছে, গল্প জানে, তো ফরিদি ভাই আপনি বলেন কাকে নেওয়া যায়, আপনি যেহেতু অপারগতা স্বীকার করছেন। তখন ফরিদি ভাই বললো, একটা নামই বলছে যে ইকবালকে নাও। তখন সেলিম ভাই আমাকে চেনে না। আচ্ছা, ইকবালকে নাও বলছে না, ফরিদি ভাই তার চেহারা রিড করতে পারছে যে আমাকে চেনে নাই। ও তুমি চেনো নাই না, আইনো মান ইকবালকে একটা ফোন দাও তো। এই যে ফোন দিল, নাও কথা বল। সেলিম ভাই আমার সঙ্গে কথা বললো, ইকবাল কী অবস্থা, কোথায়? আমি রাজবাড়ি আসছি, আমি কালকে ঢাকায় ফিরবো, তুমি এসে আমার বিকেলে অফিসে আসো। আমি জি ভাইয়া। তো অফিসে গেলাম, যাওয়ার পর আমাকে চটিটা ধরাই দিল, কোনো কোশ্চেন নাই, কিচ্ছু না, একটা লিড কাস্টিং। তো ওটা করলাম, তো আমার খুব ভালো লাগলো যে ফরিদি ভাই খবর নিছে আমার যে আমি কী করছি, যেহেতু সে রেফার করছে এবং আমি পারছি কি না করতে সে খবর নিচ্ছে। আসছি, আসার পর আমি ফোন দিয়েছি, হ্যাঁ ইকবাল কালকে আসছো না, কেমন হলো কাজ? আমি জি ভাইয়া ভালো। ডিরেক্টর খুশি? আমি জি ভাইয়া খুশি। ডিরেক্টর খুশি হলে আর কিছু লাগবে না। হ্যাঁ, এই হচ্ছে আমার সবচেয়ে বড় পুরস্কার। এবারে আপনার পারিবারিক প্রসঙ্গে একটু কথা বলি, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে দুই মেয়ে, আমার ওয়াইফ, আমি ঢাকায় থাকি, আম্মা বাড়িতে, ছোট ভাই বোন আছে। অভিনেতাদের পেমেন্ট বা রেমুনারেশন নিয়ে একটু সংকট রয়েছে বলে অনেক অভিনেতার কাছেই জানা যায়, অন ক্যামেরা বা অফ দ্য রেকর্ডও অনেক অনেক কিছু কথা বলে। তো এই ব্যাপারটা আপনি কখনো ফেস করেছেন কিনা? হ্যাঁ, এটা এই অনিয়মটা অনেক পুরনো অনিয়ম। হ্যাঁ, চরিত্র শিল্পীদের ক্ষেত্রে অনিয়মটা আছেই, এখনও আছে। তবে এখন কিন্তু অনেকটা শিথিলের দিকে, এই যে পেমেন্ট টেমেন্টের ব্যাপারটা বলছেন না, এখন অনেকটা শিথিল। আগে তো চরিত্র শিল্পীদের টাকা চাইতেও পারতো না, তারাও দিত না, এক মাস পরে দুই মাস পরে পেতো। এখন অন স্পট অনেক ডিরেক্টরি দিয়ে দেয়, কেননা ওরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর কি। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে বলা হয়, কিন্তু শাকিব খান ইস্যুতে ইতিমধ্যে অনেক উত্তেজনা, আলোচনা, সমালোচনা, অনেক কিছু হয়েছে। তো এই ইস্যুতে আপনি কি বলতে চান? আসলে শাকিব খান তো অনেক বড় একটা ব্যাপার, শাকিব খান সুপারস্টার বাংলাদেশের, ওনার ব্যাপারে কথা বলাটাও অনেক কি। উনি একজন ভালো আর্টিস্ট, সুপারস্টার এক কথায়, কিছু করা মানে এখানে দ্বিমত নাই। কিন্তু তার পাশাপাশি আমার কাছে মনে হয় না কোনো হিরো আছে এখন বাংলাদেশে, ভিউ বলেন, দর্শক গ্রহণযোগ্যতা বলেন, জনপ্রিয়তা, মান্না ভাইয়ের পরে উনি কিন্তু জায়গাটা ধরে রাখছেন।
তো এটা আমি তাকে স্যালুট দেই। তারপরে পারিবারিক কিছু তার ব্যাপার থাকে, সেটা পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে আমি কথা বলবই না। হ্যাঁ, তারপরে তো উনি জায়গাটা ধরে রাখছেন, এটাও আমার কাছে এটা একটা ব্যাপার। আমরা আমাদের ঈদ আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো দর্শকদের কাছ থেকে বিদায় নেবার পালা, কিন্তু বিদায়টা আমি নিতে চাই না, আপনি যদি তাদের সাথে কথা বলে নেন। ঈদে দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে, এবং সবার কাছে অনুরোধ থাকলো আমাদের নাটক দেখবেন, সিনেমা দেখবেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।